বিরতির পর স্বাগত। প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্যের জন্মদিনকে কেন্দ্র করে বিভিন্ন সামাজিক কাজ হাতে নেওয়া হয়েছে। আজ দেখা গেছে স্বচ্ছ ভারত অভিযানের আয়োজন করা হয় তার জন্মদিনকে কেন্দ্র করে। বিশেষ করে দেখা গেছে নয় বনমালীপুর মন্ডল যুব মোর্চার উদ্যোগে ধলেশ্বরের 12 নম্বর রোডে গোরক্ষনাথ মন্দিরে এই স্বচ্ছ ভারত অভিযানের আয়োজন করা হয়। এই স্বচ্ছ ভারত অভিযানকে কেন্দ্র করে কি বলছে যুব মোর্চার সাধারণ সম্পাদক রানা ঘোষ, শোনাচ্ছি। আজকে বনমালীপুর মন্ডল যুব মোর্চার উদ্যোগে আমাদের ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশের আদরণীয় রাজ্য সভাপতি শ্রদ্ধেয় রাজীব ভট্টাচার্যের শুভ জন্মদিন। এই জন্মদিন উপলক্ষে আজকে বনমালীপুর মন্ডলের 25 নম্বর ওয়ার্ডের অন্তর্গত শিব গোরক্ষনাথ মন্দির প্রাঙ্গণে আমরা আজকে সকাল থেকে বনমালীপুর মন্ডলের সকল কার্যকর্তারা মিলে আমরা স্বচ্ছ ভারত অভিযান করি, মন্দিরের প্রাঙ্গণ পরিষ্কার করি এবং মন্দিরের ভেতরে আমরা সমস্ত কিছু আমরা আজকে পরিষ্কার করি। আমাদের বার্তা একটাই যে নরেন্দ্র মোদীজির যে স্বপ্ন স্বচ্ছ এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এক ভারত শ্রেষ্ঠ ভারত, এই স্বপ্নকে বাস্তবায়িত করার লক্ষ্যে আজকে আমাদের রাজ্য সভাপতি শ্রী রাজীব ভট্টাচার্যের জন্মদিনকে সামনে রেখে আমাদের আজকের এই বার্তা। আমরা শুধুমাত্র আজকে স্বচ্ছ ভারত অভিযানের মধ্যে সীমাবদ্ধ থাকবো না, আমাদের সারাদিনব্যাপী আজকে দিনভর আরও অনেক কার্যক্রম রয়েছে। আমরা ক্যান্সার হসপিটালে আজকে ফল মিষ্টি বিতরণ করব আজকে দুপুরবেলা, এছাড়াও আমাদের অন্য কার্যক্রমও রয়েছে। আমরা আজকে এই স্বচ্ছ ভারতের মধ্যে থেকে বনমালীপুরবাসীরা আমরা আমাদের শ্রদ্ধেয় রাজ্য সভাপতি শ্রী রাজীব ভট্টাচার্যের সুদীর্ঘ দীর্ঘায়ু কামনা করি এবং ওনার সুস্থতা কামনা করি। নমস্কার। আপনারা শুনলেন রানা ঘোষের বক্তব্য। তিনি বলেছেন শুধুমাত্র সাফাই অভিযান নয়, একাধিক সামাজিক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। ক্যান্সার হসপিটালে ফল মিষ্টি বিতরণ করা হবে, এছাড়া আরো একাধিক কর্মসূচি রাজ্য জুড়ে পালন করা হবে, সে কথাই কিন্তু তুলে ধরেছেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।